পানির নিচে হেক্টরের পর হেক্টর ধানের জমি, ঘরবাড়িও তলিয়ে, চরম বিপাকে বন্যা দুর্গতরা। উজানের ঢলে এক সপ্তাহ ধরে পানিবন্দী নেত্রকোনা সদর সহ চার উপজেলার লাখ লাখ বাসিন্দা। তবে ধীরে ধীরে নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন, নষ্ট হয়ে গেছে ধান ও সবজি ক্ষেত, সড়ক ভেঙে যাওয়ায় চলাচলে ভোগান্তি বেড়েছে দুর্গতদের, পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে বাসিন্দারা। মৎস্য বিভাগের তথ্য মতে, পোনা ভেসে যাওয়ায় চার উপজেলায় মৎস্য খাতে প্রায় 8 কোটি টাকার উপরে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় পর্যাপ্ত ত্রাণের সহায়তা চেয়েছেন বন্যার তোরা। ফসলটার মধ্যে তো সব শেষ, মাছও ফিশারি অনেক তলে গেছে, এটি তলে গেছে, এটি ক্ষতি হয়ে গেছে, সার বীজ দেওয়া শেষ, ধান গোলামস হয়েছে, গোলামস হয়ে যাওয়া তো অনেক হয়েছে, আমার তো সব শেষ। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে উজানের পানি অনেকটা কমলেও ভাটি এলাকাগুলোতে ধীরে ধীরে নামছে বন্যার পানি। 3 উপজেলায় এখনও পানিবন্দী অর্ধ লক্ষ মানুষ। খাদ্য ও সুপেয় পানির সংকটে পড়েছেন দুর্গতরা, ভেঙে পড়েছে বসত বাড়িও। গবাদি পশু নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। খুব সমস্যা, খুবই কষ্টে আমরা চলতেছি, এত পানি, ফুলাবানাসকে 9 দিন ধরে বাতের জ্বালায় সিল্লাসিল্লি করে কান্নাকাটি করে। এছাড়া শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার বন্যার পানি কমলেও এখনও তলিয়ে আছে নিম্নাঞ্চল। শামিমা শাম্মি, সময় সংবাদ।